ফকির আলমগীর ভাই, আপনি এই বয়সে এত উপর থেকে আপনি জাম দিয়েছেন কিভাবে? ওইটা তো আমি নিজেও টের পাইনি, জামটা দেওয়ার পর টের পাইছিলাম। একবার ক্যাক কইরা শব্দ হয়েছিল, কিন্তু বলি নাই, জোশে নেমে গেছিল। মঞ্চ থেকে উনি জাম্প দিয়ে দর্শকের কাছে চলে গেলেন, সকল দর্শক তার সাথে হই 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 করছেন। পরবর্তীতে আমি যখন মঞ্চে ঢুকলাম, উপস্থাপনা করছিলাম, তো আমাকে একটা অ্যাওয়ার্ড দেবে, সেই জন্য আমি ভাবলাম যে আমি গিয়ে এবার দর্শক সারিতে বসি, আমাকে ডাকবে। আমি যখন জাম্প দিতে গেলাম, গিয়ে দেখি আমাদের মঞ্চ 6 ফিট হাই, আমি জাম্প দেবার সাহস পেলাম। আমি কই আমি সবাইকে বললাম, ফকির আলমগীর ভাই এখান থেকে জাম্প দিয়েছিলেন? সবাই বলছে হ্যাঁ। আমি অনুষ্ঠান শেষ করে ফকির আলমগীর ভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম, ফকির আলমগীর ভাই, আপনি এই বয়সে এত উপর থেকে আপনি জাম্প দিয়েছেন কিভাবে? ওইটা তো আমি নিজেও টের পাইনি, জামটা দেওয়ার পর টের পাইছিলাম। একবার ক্যাক কইরা শব্দ হয়েছিল, কিন্তু বলি নাই, জোশে নেমে গেছিলাম। এত সুন্দর করে সরল স্বীকারোক্তি দিলেন যে আমি জাম যে দিছি, এটা আমি বুঝতে পারি।